রাষ্ট্রপতির সফরসূচিতে যুক্ত হল বামুটিয়া। বামুটিয়া দুর্গাপাড়িস্থিত চা বাগান এবং ফ্যাক্টরি পরিদর্শন করবেন তিনি। এ উপলক্ষে এই চা বাগান পরিদর্শন করলেন রাজ্য পুলিশের নির্দেশক, পশ্চিম জেলার পুলিশ সুপার। বামুটিয়ার বিধায়ক কৃষ্ণধন দাস, টিটিডিসির চেয়ারম্যান সন্তোষ সাহা থেকে শুরু করে পদস্থ আধিকারিকরা। বিধায়ক কৃষ্ণধন দাস জানান, রাষ্ট্রপতি দুর্গাবাড়ি চা বাগানে আসবেন এখানকার শ্রমিকদের সঙ্গে, এখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলার জন্য। তাদের সুযোগ সুবিধাগুলি সম্পর্কে অবগত হবেন তিনি। সাড়ে চার বছরের সরকারের সময়কালে রাজ্যে চা শ্রমিকদের কতটা উন্নয়ন হয়েছে তা জানার জন্যই এই সফর বলে জানান বিধায়ক। এটা বামুটিয়াবাসীর জন্য গৌরবময় অধ্যায়। দেশের রাষ্ট্রপতি ত্রিপুরায় আসছেন, সেই সাথে আসবেন বামুটিয়াতে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বামুটিয়াবাসী। সত্যিকারে এখানে আসবেন উনি চা শ্রমিকদের সাথে কথা বলার জন্য, ওদের সুবিধার কথা শোনার জন্য। বিগত দিনে মূলত আমাদের এই বিজেপি আইপিএফটি সরকার সাড়ে চার বছরে ওদের কতখানি প্রগ্রেস হয়েছে সেসব রিপোর্ট জানার জন্য উনি আসছেন। এটা একটা বামুটিয়াবাসীর জন্য একটা গৌরবময় অধ্যায় যে ভারতবর্ষের রাষ্ট্রপতি ত্রিপুরায় আসছেন এবং সেই সাথে বামুটিয়াতে আসছেন। স্বাগত জানানোর জন্য বামুটিয়াবাসী উদ্যোগ হয়ে আছে। খবর পাওয়া গেল মাত্র জাস্ট এখন থেকে আধা ঘন্টা আগে, তো সেই হিসাবে একদম যুদ্ধকালীন তৎপরতায় আমরা প্রস্তুত হচ্ছি। ওনাকে কী